আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আম্মু আমাদের বাসায় ঢাকার বাসায় আসছে, তো আমাদেরকে আসলে এয়ারপোর্টে বিদায় দেওয়ার জন্য আসছে। আর সেই সাথে আম্মু ভাবলো যে লাকি আপনি আছে, আব্বা আম্মা আছে, যেহেতু সবাইকে সেই সুবাদে দেখা করার জন্য আশা করছে। আপনি সাথে তো বিয়েতে দেখা হয়েছে, দামুন নাকি ছবি তুলতে অনেকগুলো আপনি পাই না খুঁজে। হ্যাঁ, তুমি আপনি আর এই গল্প শেষ, এখন বলো যে বউ হিসেবে তোমার কেমন টাইম কেটেছে শাশুড়ি বা আন্টি ও শাশুড়ি হিসেবে কেমন টাইম কাটাইছে? আম্মুর সাথে ভালো টাইম কাটছে। আম্মুর অফিস বন্ধের দিন বেশি ভালো লাগতো, আর বিয়ের পর থেকে তো শুধু দাওয়াত আর দাওয়াত খাচ্ছি আম্মু আব্বু আমরা সবাই মিলেই। আর বেশিরভাগ সময় তো আম্মুর বিয়ের পর পরে আমার অফিস খুলে ফেলছে, যার জন্য মানে তেমন ভালোভাবে সময় কাটাতে পারি নাই। বা যতটুকু কাটিয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর আমি তো অনেক সাপোর্টিভ, আমার ভিডিওর জন্য বিশেষ করে আম্মু অনেক সাপোর্ট করছে, আর আম্মু ওইটা অনেক এনজয় করে ভিডিওটা। আম্মু অফিস থেকে আসার পর আমরা যখন একসাথে চা খাওয়ার জন্য বসতাম, আমি মোবাইল না নিয়ে আসলাম, আম্মু বলতো পাশে একটা ভিডিও করা আসে, আমরা সবাই মিলে গল্প করতেছি, একটু ভিডিওতে নাও, তাইলে আমিও পরবর্তীতে দেখতে পারবো। স্মৃতিগুলো থেকে যাবে, তো এর জন্য আমিও সবসময় বলি নুহাশকেও ফোন দিলে প্রথমে বলি নতুন নতুন ভিডিও করছো নাকি। আর আরেকটা হলো যখন একটা হাজবেন্ড সাপোর্টিভ হয়, শাশুড়ি সাপোর্টিভ হয়, শ্বশুর সাপোর্টিভ হয়, একটা মেয়ে কিন্তু অনেক ভালো করতে পারে। তো আমি আমার ক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ অনেক লাকি, আর যদিও জ্যোতির ক্ষেত্রে অনেক লাকি, আর অনেক ক্ষেত্রে এটা মেক করে নিতে হয়। আসলে এই লাকিটা অটোমেটিক হয় না, এটাকে লাকিটা বানাতে হয়, মেক করতে হয়। সো আমি মনে করি যে প্রতিটা মেয়ের পক্ষে এটা সম্ভব। উনি এটা ফিল করছে, বুঝতে পারছে, বিকজ উনি নিজেও একজন ব্যাংকার, যে কারণে উনি এটা বুঝে যে একটা মেয়েকে কীভাবে সাপোর্ট করতে হবে, কীভাবে একটা মেয়ে এগিয়ে যেতে পারে, কী করলে সে আরও ভালো করতে পারে, এটা আন্টি কিন্তু বুঝে গেছে। সো আন্টিও আন্টির ছেলের বউকে ওভাবে হেল্প করেছে, সাপোর্ট করেছে। অনেকেই মনে করেন যে যুথি নুহাস ওদেরকে মনে হয় আমি খুকি লন্ডনে নিয়েছি, আসলে ওদেরকে আমরা লন্ডনে নেইনি, ওরা নিজেই স্টুডেন্ট হিসেবে লন্ডনে গেছে। ওরা ওদের যোগ্যতায় গেছে, ওদের যোগ্যতায় ওরা ওখানে ব্রিটিশ সিটিজেন হবে, এখানে আমরা আমাদের হাত থাকবে না। আর আরেকটা হলো যে যুথি যখন ইন্টার পাস করে, আমি তো 3-4 বছর ধরেই একেবারে উঠে পড়ে লেগেছিলাম যে আইস কেন করতেছে না, কেন ট্রাই করতেছে না, কেন ইউকে আসতেছে না, এটা নিয়ে যুথি আমাকে ফেসবুকে ব্লক করে রাখত। বেশি ভয় পাই না, আমাদের ফ্যামিলি সবাই আমি উনিকে বেশি ভয় পাই। তো অনেক প্রেশার করে আলহামদুলিল্লাহ পরবর্তীতে ও নুহাস পরে ওরা যায়, অনেক ভালো লাগছে অনেক বেশি। কারণ একটা মানুষ এক একজনের কাছে সফলতাটা এক এক রকম। তো আমরা যেহেতু বিদেশে সেটেল, তো আমি চাই যে যুথিও যাক এবং সেও ওখানে সেটেল হোক, ওখানে হওয়ার পরে দেন তোমার যেখানে, যেমন এখন আমি ওখানের সিটিজেন। হ্যাঁ, আমি এখন ওয়ার্ল্ডের যে দেশেই থাকি না কেন, আমি এখন ওয়ার্ল্ড ওয়াইড আমার একটা লাইক, আমার আজকে মনে হলো যে আমি 1 সপ্তাহের ভিতরে আমেরিকায় যাবো, আমি এটা করতে পারবো, কানাডায় যাবো, অস্ট্রেলিয়া যাবো, আমি একদম ফ্রি, সো আমি যেতে পারবো। আমি চেয়েছি যে আমার লাইফটা এমন হোক যে আমি যাই করি না কেন যেন আমার এই ফ্রি একটা মুভমেন্টের একটা পারমিশন পেয়ে গেছো। কারণ বাংলাদেশে আসলে এতদিন কিন্তু তুমি থাকতে পারতাম না, স্টুডেন্ট হিসেবে আপনি যে ঘন ঘন আসতেছে এটা কিন্তু কারো পক্ষে সম্ভব না। হ্যাঁ, সো আমি এটা করতে পেরেছি, বারবার আসি, তারপর আমি ওয়ার্ল্ড ওয়াইড অনেক অনেক কান্ট্রিতে ঘুরেছি। সো একটা মেয়ে বিয়ের আগে এই যে একটা স্বাধীনতা, এই যে একটা আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে মা বাবার দোয়াই সবার সাপোর্টে এবং আমাকে যে ফ্রিডমটা দিয়েছে সেজন্য আমার ইন্ডিপেন্ডেন্সি আমি নিজে ক্রিয়েট করতে পেরেছি। সো অফকোর্স আমি অনেক লাকি যে আমি
এটা করতে পেরেছি, পরে এক্সাম্পল ক্রিয়েট করতে পেরেছি, এবং সবসময় আমার বোনদেরকে আমি এটা বা আমার যারা ভাইনাবাদ নিয়ে আছে ওদেরকে সবাই এক্সাম্পল দেয়, আন্টির মতো হও, তোমার আন্টির মতো হও, বা যুথিকে বলে তুমিও তো লাটির মতো হবা। সো এই যে একটা মেয়ের ফ্রিডম, একটা মেয়ের ইন্ডিপেন্ডেন্স, এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো আমি মনে করি যে টাকার জন্য কখনো আরেকজনের উপরে ডিপেন্ড থাকা কখনোই উচিত না। আমি সবসময় একটা কথা বলি, যখন আমরা মার্কেটে যাই তখনই একটু পরিচয় পেয়ে যাই, বিকজ মার্কেটে গেলে দেখবেন যে সবাই সবার জন্যই শুধু শপিং করতে থাকে, তখনই বোঝা যায় আসলে আমার ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সটা কতটা ইম্পর্ট্যান্ট একটা মানুষের কাছে। সো সব দিক দিয়ে আমার টাকা থাকলে আমার মার জন্য করতে পারবো, বাবার জন্য করতে পারবো, আমার এটা না থাকলে আমার হাজব্যান্ডের কাছ থেকে চেয়ে নিতে হবে, আর আমি একদিন দুই দিন তিন দিন এভরিডে আমি এটা চাইতে পারবো না, আমার ভালো লাগবে না। আর যখন আমার টাকা থাকবে আমি দুই হাতে দিতে পারবো, কেউ আমাকে কিছু বলবে না। সো এই ইন্ডিপেন্ডেন্স এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা মেয়ের জন্য। আমি এটাই চেয়েছি যদি এটা হোক, আমার ছোটো বোন হ্যাপিটা হোক, আবার আমার ভাগ্নি অ্যাথিনা এটা হোক, শুধু আমার ভাই বোনরাই না, বাকি যত মেয়ের আছে সবাই যেন এই ফ্রিডমটা ক্রিয়েট করতে পারে নিজের যোগ্যতায়, নিজের চেষ্টে। এটা নিয়ে আন্টির সাথে তখন আমি গল্প করছিলাম, কথা বলছিলাম। সো আমি এটার জন্য আমি অনেক কাজ করি, ফেসবুকেও কাজ করি, ইউটিউবে কাজ করি, আমি ওয়ার্কশপ পর্যন্ত করাই, এবং সবাই জানেন যে আমি নিজেও একজন সার্টিফাইড মোটিভেশনাল স্পিকার, লাইফ কোচ। সো এই জিনিসগুলো আমি এজন্যই করেছি যে আমি ডিজিটাল মার্কেটিংটা নিয়ে, অনলাইন ইনকামটা নিয়ে যেন আমি কাজ করতে পারি, যারা নিজেদের যোগ্যতায় এন্টারপ্রেনার হতে চায়, যারা নিজেদের বিজনেস নিয়ে এগিয়ে যেতে চায়, তাদেরকে যেন আমি আরও হেল্প করতে পারি। সো আমি দেশে এসেও প্রমোশনাল লাইভগুলো বা এগুলো করে যে আমি অনেক লাভবান হয়ে গেছি, জিনিসটা ঠিক এমনই না। আমি লাভবান হয়েছি, অফকোর্স ফাইন্যান্সিয়ালি আমি লাভবান হয়েছি, বাট আমার কারণে অনেক অনেক বিজনেস কি অনেক অনেক দিক দিয়ে উপরে উঠে গেছে, অনেক পরিচিতি পেয়েছে, তাদের বিজনেসটা গ্রো করেছে, তারা তাদের স্বপ্নটাকে এক্সপ্যান্ড করতে পারছে। অফকোর্স এটার জন্য আমি অনেক লাকি বোধ করছি, অফকোর্স আমি লাকি যে কারণে আমি এটা করতে পেরেছি। আরেকটা যেটা সেটা হলো, একটা মানুষ চাইলে অনেক কিছু করতে পারে, এটা তারপরে তাই নিজের ইচ্ছার উপরে। তো আন্টি আপনার সাথে এতক্ষণ কথা বলছিলাম আমি এগুলো নিয়ে, তো আপনার কেমন লাগে যে যুথি যদি লাইক দেশে থাকতো বা এখন নুহাশো দেশে থাকতো তখন কিন্তু আপনার ফিলিংসটা থাকতো আরেক রকম, মানে দেশে থাকে, এখন ওরা চলে যাবে, ওরা লন্ডন থেকে দুজনই আসছে, আপনার সামাজিক সোশ্যালিও আপনি আরেক রকম একটা ডিফারেন্ট আরেক ধরনের একটা অ্যাটিচিউড পেয়েছেন, সবার থেকে একটা বিহেভিয়ার পেয়েছেন, যেটা কিনা আপনি দেশে থাকলে আরেক রকম পেতেন, ঠিক এটা না? কিরকম লাগতেছে আপনার? আমার তো ছেলে একটা, ছেলের বউ আছে, সবাই মিলে এতদিন বালুর কাছে, এখন তারা যাইতেছে গিয়া সবাই দেওয়া করবে, আর খারাপ তো লাগবেই, এত দূরে যাইতেছে আবার কবে দেখা হয়, এই আর কি। দেখে নিয়ে ভালোই ছিলাম, উনি যদি 33 বছর আগে জব করে, আবার আপনি মনে হয় কিছুদিন আগে MBA করছিলেন, মাশাআল্লাহ। এটা কতটা গর্বের যে কিছুদিন আগে MBA কমপ্লিট করা, এই তো এক বছর হইল, এক বছর আগে MBA করছে, ছেলে গ্রাজুয়েশন করছে আর মা MBA করছে। সো এটা অনেক অনেক ফ্রেন্ডলি সবকিছু দিয়ে ঘোরার ক্ষেত্রে, সবকিছুর ক্ষেত্রে না, এরে এসব ক্ষেত্রে আমি সবসময় আমার ছেলেকে সাপোর্ট দিচ্ছি, যাই যাই কোনো ব্যাপারে আগে লন্ডন যাওয়ার ব্যাপারে আমিও যথাসম্ভব ইয়ার করছি, সাপোর্ট দিচ্ছি, আমার ছেলের বউ আসা ওকে আমি সব রকমের সাপোর্ট দিই, বউ গিয়ে না করি সব কিছুতে সাপোর্ট দিই। হ্যাঁ হ্যাঁ, এই কথা তো আমরা সবাই সাপোর্ট দিছি, আমি না সেরা বা আমরা মিলে না শ্রেয়া দিছি, ভবিষ্যৎ যদি ভালো হয় তাহলে আমি ওকে আটকাবো কেন, ওর
ভবিষ্যৎ ভালো হবে জন্য ওকে আরো মাথা পড়তে হবে। আমি যদি এখন দুই বছরও দেশে থাকি কিছু যায় আসে, বিকজ আমি এখন কি ফ্রি, আমি যে কোনো কাজে মুভ করতে পারবো। সো আমি আগে একটা 10 ইয়ার্স একটা প্রিপারেশন নিয়েছি যে আমার এই টাইমটা পর্যন্ত আমি ওখানে থাকবো, দেন আমি একেবারে বাংলাদেশে বিজনেস করি বা এখন যে কোনো কান্ট্রিতে আমি করতে পারি, ঘুরতে পারি। সো অফকোর্স এই ফ্রিডমটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, আর এটাও আমি করি নুহাশো যেন এটা অ্যাকোয়ার করতে পারে, নুহাশো যেন ওই লেভেলে যেতে পারে বা আরও ভালো করতে পারে, এবং সেও যেন মা বাবার মুখ উজ্জ্বল করে, যেন সবাই বলে যে এক ছেলে হলেও অনেক মানুষের মতো মানুষ হয়েছে। ও এমনিও অত্যন্ত ভালো, অত্যন্ত ভদ্র একটা ছেলে। সো আমিও খুব অবাক হয়েছি ওকে দেখে যে এক বাবার এক ছেলে মানে মা বাবা জব করে, নিশ্চয় অনেক ভালো মানে স্বচ্ছলতার মতো বড় হয়েছে, তারপরেও কিন্তু খুবই বিনয়ী, যেটা কিনা আমি এক্সপেক্ট করিনি এরকম হবে। বাট আন্টি অনেক সৌভাগ্যবান একজন মা যে কিনা তার ছেলেকে এরকমভাবে গড়ে তুলতে পেরেছে, সুন্দর একটা এস্টাবলিশমেন্ট পর্যন্ত পৌঁছাতে পেরেছে। সো এটাই আমাদের ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন, আন্টির জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।